আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্ট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য দারুণ একটি সুখবর। ট্রাস্ট ব্যাংক তাদের ট্রাস্ট মানি নামে একটি অ্যাপস লঞ্চ করেছে, যে অ্যাপসটির মাধ্যমে আপনি প্রায় ট্রাস্ট ব্যাংকের সব ধরনের কাজই আপনার হাতের স্মার্টফোন থেকে সেরে নিতে পারবেন খুব সহজেই। এক্ষেত্রে আপনি ট্রাস্ট ব্যাংক টু ট্রাস্ট ব্যাংক মানি ট্রান্সফার, আদার্স ব্যাংক মানি ট্রান্সফার, বিকাশ ট্রান্সফার, মোবাইল রিচার্জ এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ সব ধরনের সুবিধা আপনি অ্যাপসে পাবেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করবেন। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ রনি ফ্রম ইনফোটেক। বরাবরের মতো আমরা প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ট্রাস্ট মানি। ট্রাস্ট মানি লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে ট্রাস্ট ব্যাংকের লোগো দেওয়া এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এরপর জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করলে ধরনের ইন্টারফেস আসবে। আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর আপনি যদি নিউ ইউজার হন তাহলে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। আমরা জাস্ট রেজিস্টারে ক্লিক করতেছি। রেজিস্টারে ক্লিক করলে আমরা দুটি অপশন পাবো, একটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর একটি হচ্ছে কার্ড নাম্বার। যদি ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করেন তাহলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কার্ড নাম্বার দিয়ে করতে পারবেন অ্যাকাউন্ট, অথবা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আপনাদেরকে এখন দেখাবো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। সো আমি অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক করতেছি। অ্যাকাউন্ট নাম্বার উপরে ক্লিক করলে এ ধরনের ইন্টারফেস আসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় বা ব্যাঙ্কে লেনদেনের জন্য যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন আপনাকে এই অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনের জন্য সেম মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতে হবে। সো আপনি ব্যাঙ্কের লেনদেনের জন্য যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। দেন আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার লেখার ক্ষেত্রে যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে চার সংখ্যার পরে একটি হাইফেন দিতে হবে। যদি হাইফেনটা অটো না আসে তাহলে আপনাকে হাইফেনটা দিয়ে নিতে হবে, না হলে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। সো এরপরে আপনি বাকি অ্যাকাউন্ট নাম্বারগুলো ইনপুট করবেন। লাস্ট হচ্ছে আপনাকে একটি সিকিউরিটি অ্যান্সার দিতে হবে। এখানে দেখুন অনেকগুলো কোশ্চেন আছে, আমি ড্রপডাউন মেনুতে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোর একটি অ্যান্সার আপনাকে দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমি ফার্স্ট এটাই সিলেক্ট করতেছি, আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিক নেম, আমি এখানে আমার চাইল্ডহুড নিক নেম দিয়ে দিচ্ছি। আপনি বাকি যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি ওটিপিটা, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আসবে সেটা এসএমএসে নিতে চাচ্ছেন না ইমেল অ্যাড্রেসে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি ইমেলে নিতে চাচ্ছি তাই ইমেল সিলেক্ট করলাম। আপনি যদি এসএমএসে নিতে চান তাহলে মোবাইল নাম্বার যেহেতু আপনার দেওয়া আছে এসএমএসেও পাবেন, আপনি এসএমএস সিলেক্ট করবেন। দেন আমরা সাবমিট করে দেবো। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস অথবা আপনার ইমেলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে 180 সেকেন্ড, দ্যাট মিনস 3 মিনিটের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। যদি ওটিপি না আসে সেক্ষেত্রে আপনি রিসেন্ট বাটনে ক্লিক করলে আবারও আপনাকে ওটিপি দেওয়া হবে। ওটিপি আসার পরে আপনি ওটিপিটা এখানে ইনপুট করবেন, করার পরে আপনি ওটিপিটাকে সাবমিট করে দেবেন। ওটিপিটা সাবমিট করলে আপনার এ ধরনের একটি লগ ইন পেজ আসবে, বাট আপনি এখন লগ ইন করতে পারবেন না, এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার মোবাইলে এসএমএস আসবে অথবা আপনার ইমেলে একটি মেইল আসবে যেখানে আপনাকে বলা হবে যে আপনাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে আপনার ইউজার আইডি এবং টেম্পোরারি পাসওয়ার্ডের জন্য। এটা অল্প সময়ের মধ্যেই দিয়ে দেয়, অনেক সময় হয়তো একটু লেট হতে পারে। এরপর আপনি এরকম একটি ইউজার আইডি এবং টেম্পোরারি পাসওয়ার্ড পাবেন যেটার মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে। সো আমরা এখন লগ ইন করে দেখব। আপনি আপনার ট্রাস্ট মানি অ্যাপসে এসে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনার এ ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে এখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিল ব্যাংক থেকে সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে আপনি নতুন পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, আপনাকে আপার কেস এবং লোয়ার কেস ব্যবহার করতে হবে এবং কোনো একটি নাম্বার ব্যবহার করতে হবে। সো এইরকম দিয়ে 8 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে আপনি একটি পাসওয়ার্ড সেট করবেন। এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি আপনার পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করবেন না এসএমএস বা ফোন কলের মাধ্যমে, অথবা ব্যাংকের কেউ যদি আপনার পাসওয়ার্ড জানতে চায় তাহলে শেয়ার করবেন না। এ ধরনের নির্দেশনাগুলো আপনারা পড়ে নেবেন। এখন আমরা একটি নতুন পাসওয়ার্ড সেট করব। ওকে, আপনি নিউ পাসওয়ার্ড সেট করার পরে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার ইনপুট করবেন। করার পরে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পরে এখানে কনফার্ম করব। কনফার্ম করলে এখানে লগ আউট দেখাবে। লগ আউটের পরে আপনাকে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন করার পর এ ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপনি অ্যাপসের প্রত্যেকটা ফিচার পাবেন, হোমের মধ্যে আপনি এই ফিচারগুলো পাবেন। এখান থেকে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারবেন এবং ফান্ড ট্রান্সফারের বিভিন্ন অপশন পাবেন। এছাড়া মোবাইল বিল রিচার্জ করতে পারবেন এখান থেকে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিতে পারবেন এবং সার্টিফিকেট নিতে পারবেন, এছাড়া বিকাশে ট্রান্সফার করতে পারবেন টাকা, এছাড়া বিভিন্ন বিল পে করতে পারবেন। এখান থেকে আপনার যে কোনো ফান্ড ট্রান্সফার করতে হলে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে। এছাড়া আপনি এখান থেকে হিস্ট্রি দেখতে পারবেন, এছাড়া এখান থেকে আপনি লোকেশন দেখতে পারবেন, ব্রাঞ্চ লোকেশন এবং এটিএম লোকেশন। এখানে ক্লিক করলে আপনি ব্রাঞ্চ লোকেশনে আপনি যে যে ব্রাঞ্চ আছে বাংলাদেশে
ট্রাস্ট ব্যাংকে সেই ব্রাঞ্চের লোকেশন সহ ম্যাপ দেখতে পারবেন। এছাড়া মোড়ে গেলে আপনি এখান থেকে এই অ্যাপসের সেটিং সহ অন্যান্য ফিচার দেখতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপসটিতে যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক করে যাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।